الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فضل تابلغ হইতে পড়াইতেছে অর্থাৎ যে ব্যক্তি কোন মুসলমানের দোষ ঢাকে রাখিবে আল্লাহ পাক দুনিয়া ও আখিরাতে তার দোষ ঢাকে রাখিবেন এবং আল্লাহ তাআলা ওই পর্যন্ত বান্দা সাহায্য করেন যে পর্যন্ত বান্দা তার ভাইয়ের সাহায্য করতে থাকেন অন্য হাদিসে ইরশাদ করিয়াছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি কোন মুসলমানের দোষ ত্রুটি ঢাকে রাখে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষ ত্রুটি ঢাকে রাখিবেন আর যে ব্যক্তি কোন মুসলমানের আয়েব গাপ প্রকাশ করিয়া দেয় আল্লাহ পাক তার আয়েবও প্রকাশ করিয়া দেবেন দেন এমনকি ঘরে বসিয়া তাকে বেজ্জত করে ইবনে মাজাহ মূল কথা বহু হাদিসে ইসলামী ইজ্জতের প্রতি সম্মান প্রদর্শনে তাকে দাসী আছে তাই মুয়াল্লিক ভাইদের বিশেষ গুরুত্ব সহকারে মুসলমানের দোষ ত্রুটি ঢাকে রাখা উচিত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি কোনো মুসলমানের ইজ্জত নষ্ট হইতেছে দেখিয়া তার সাহায্য না করে আল্লাহ পাক ওই দিন তার সাহায্য করিবেন না যেদিন সে সাহায্যের মোহতাজ হইবে অন্য হাদিসে বর্ণিত আছে নিকৃষ্টতম সুদ হইল কোনো মুসলমানের ইজ্জত নষ্ট করা এইরূপ বিভিন্ন রেওয়াতে মুসলমানের মানহানির ওপর বিষণ্ণ হইতে ভীষণতর ভয় প্রদর্শন করা হইয়াছে এই জন্য ওয়ালিগঞ্জের কঠোরভাবে সাবধান হওয়া উচিত যেন অসৎ কাজে বাধা প্রদান করার সময় কারো ইজ্জতের ওপর কোনো আঘাত না আসে অন্যায়ের প্রতিকার গোপনেই করিবে প্রকাশ্যে অন্যায়ের প্রতিকার প্রকাশ্যেই করিবে তবে কঠোরভাবে লক্ষ্য রাখিবে যেন কারো সম্মানের হানি না হয় নতুবা পুণ্যের পরিবর্তে পাপের আশঙ্কা হইবে বেশি তাবলিগের আদবের মধ্যে ইয়াও একটি আদব যে উপদেশ দান করিতে নম্রতা অবলম্বন করিবে খলিফা মামুনকে জনক ব্যক্তি রুক্ষ ভাষায় নসিহাত করিয়াতেছিল খলিফা বললে নম্রভাবে কথা বলুন যেহেতু আল্লাহ পাক আপনার চেয়ে শ্রেষ্ঠ হযরত মুসা এবং হারুন আলাইহিস সালামকে আমার চেয়ে অদম ফেরাউনের নিকট পাঠাইয়া নম্রভাবে উপদেশ দিতে বলিয়াছেন ওয়াকুল আলাহু তাউলাল লিলাই তোমরা উভয়ে তাকে খুব বিনয়ের সাথে দাওয়াত দিবে হয়তো সে নসিহাত কবুল করিতে পারে জনক যুবক হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হইয়া জিনা করিবার অনুমতি চাইল সাহাবাগণ ইয়াদের ভীষণ রাগান্বিত হইয়া গেলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিকটে ডাকিয়া বললেন দেখো তুমি কি ইয়া চাও যে কোনো ব্যক্তি তোমার মায়ের সাথে জিনা করে সে উত্তর করলাম আমার জীবন আপনার উপর কুরবান হোক ইয়া কখনো হইতে পারে না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এইভাবে কোনো ব্যক্তি চায় না যে কেউ তার মায়ের সাথে জিনা করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় বলিলেন তুমি কি পছন্দ করো যে কেউ তোমার মেয়ের সাথে জিনা করে হুজুর যুবকটি উত্তর করিল আমার জান আপনার জন্য কুরবান হোক আমার কখনো ইয়াও পছন্দ করি না দয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করিলেন এইরূপ কোনো ব্যক্তি চায় না যে কেউ তার মেয়ের সাথে জিনা করুক এইভাবে ভগ্নি খালা ফুপুর বিষয়ে আলোচনা করিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকের বুকের ওপর হাত রাখিয়া দোয়া করিলেন হে আল্লাহ তুমি তার অন্তরকে পবিত্র করিয়া দাও তার গুণাকে মাফ করো এবং তার লজ্জাস্থানকে পাপ হইতে হেফাজত করো বর্ণনাকারী বলেন এরপর হইতে জিনার চেয়ে জঘন্য কাজ তার নিকট আর কিছুই ছিল না মোট কটা দোয়া দাওয়া নসিহত এবং নম্রতার দ্বারা তাকে এইরূপ বুঝালেন যেন সে উপলব্ধি করে যে আমি অপরের স্থলে যেভাবে নম্র ব্যবহারে প্রত্যাশা করি অন্য লোকও তো আমার নিকট সেই রূপই আশা রাখে নামাজ হইতে পড়াইতেছে হাদিসের কিতাব সময়ে নামাজের ফজিলত ও নামাজের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে অসংখ্য হাদিস বর্ণিত হইয়াছে রেওয়াত অনুসারে চল্লিশের এক বিশেষ তাৎপর্য রইয়াছে বিশেষ বিধায় এখানে চল্লিশে হাদিস উদ্ধৃত করা হইয়াছে কেউ আকে মুখস্থ করিয়া লইলে চল্লিশ হাদিস রক্ষার ফজিলত লাভ করিবে প্রকৃতপক্ষে নামাজ এমনই এক সম্পদ যার মর্যাদা ওই ব্যক্তি রক্ষা করিতে পারে যাকে আল্লাহবাক উহার স্বাদ গ্রহণ করিয়াছেন এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে চৌকো তীর্থি বলে উল্লেখ করিয়াছেন যার এই লজ্জতের কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রির অধিকাংশ সময় নামাজ কারায় দিতেন এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তিম সব নামাজের জন্য বিশেষ তাগিদ করিয়া গিয়াছেন বিভিন্ন হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ফরমাইছেন নামাজ সম্পর্কে তোমরা আল্লাহকে ভয় করিও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে ফরমাইছেন যাবতীয় আমলের মধ্যে নামাজই আমার নিকট সর্বাধিক প্রিয় জনক সাহাবি বলেন আমি একদিন রাত্রে মসজিদে নববীতে ছিলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়িতেছিলেন দেখিয়া হুজুরের পেছনে নামাজ পড়িবার জন্য পরিবার আমার আগ্রহ হইল তাই নিয়ত বাঁধিলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরায় বাকারা শুরু করিলেন আমি ভাবিলাম একশত আয়াত পড়িয়া তিনি রুকু করিবেন কিন্তু তা করিলেন না এবার ভাবিলাম দুইশত আয়াত পড়িয়া রুকুতে যাইবেন কিন্তু তাও করিলেন না আমি আবার ভাবিলাম হয়তো সুরায় বাকারা শেষ করিয়া রুকুতে যাবেন সুরায় বাকারা যখন খতম হইয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার আল্লাহ হুম্মা লাকাল হামদু পাঠ করিলেন তারপর সুরায় আল ইমরান শুরু করিলেন
আমি চিন্তায় পড়িয়া গেলাম এবং ভাবিলাম এই সূরা শেষ করিয়া নিশ্চয় রুকু করিবেন। আর কিন্তু সূরা আল ইমরান শেষ করিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনবার আল্লাহুম্মা লাকাল হামদু পাঠ করিয়া সূরা মায়েদা পাঠ শুরু করিলেন। এই সূরাও শেষ করিয়া রুকুতে গেলেন, রুকুতে সুবহানাল্লাহ রাব্বিল আযীম পড়িলেন ও তৎক্ষণাৎ আরও কিছু পাঠ করিলেন যা আমি বুঝতে পারিলাম না। তারপর সেই জায়গায় সুবহানাল্লাহ রাব্বিল আলা পড়িতে থাকেন, তার সঙ্গে আরও কিছু পাঠ করিলেন যা আমি বুঝতে পারিলাম না। অথবা তিনি দ্বিতীয় রাকাতে সূরা আনহাম শুরু করিলেন, আমি হুজুরের সঙ্গে নামাজ পড়ার সাহস পাইলাম না, বাধ্য হইয়া নামাজ ছাড়িয়া চলিয়া গেলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রথম রাকাতে প্রায় পাঁচ পারা তেলাওয়াত করেন, তদুপরি হুজুর হুজুরের পড়াও একেবারে ধীরে ধীরে তাসবিহ ও তাকবীর সহ প্রত্যেকটা এক পৃথক পৃথকভাবে পড়িতেছিলেন, ফলে প্রত্যেকটি রাকাত কতই না লম্বা হইয়াছিল। এইসব কারণে নামাজ পড়িতে পড়িতে হুজুরের পা মোবারক ফুলে যাইত। কিন্তু যে জিনিসের একবার লজ্জতে অন্তরে স্থান করিয়া লয় তার জন্য কোনো কষ্টই আর থাকে না। বিখ্যাত মুহাদ্দিস আবু ইসহাক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু একশত বছর বয়সে ইন্তেকাল করেন। তিনি আফসোস করিয়া বলিতেন, হায় বার্ধক্যের দরুন নামাজের স্বাদ আর রইল না, দুই রাকাতের সূরায় বাকারা আর সূরায় ইমরানের বেশি পড়া যায় না। আল্লাহ হাফেজ।